আমেরিকা, জার্মান সহ দশ দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো তুরস্ক। দেশটির নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করায় ডেকে পাঠানো হয় তাদেরকে। 2017 সাল থেকে জেলে বন্দী কাভালা, তার বিরুদ্ধে অভিযোগ 2013 সালে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন তিনি। 2016 সালে সমর্থন করেছিলেন ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও। এসব অভিযোগ অস্বীকার করেছেন 64 বছর বয়সী কাভালা। সোমবার একটি বিবৃতি দেন কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আমেরিকার রাষ্ট্রদূতরা। সেখানে দাবি জানানো হয় কাভালার মামলায় দ্রুত বিচার ও ন্যায় বিচারের। বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে বিচার প্রক্রিয়া, এর ফলে তুরস্কের বিচার ব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আছে কিনা তা নিয়েও দেখা দিচ্ছে প্রশ্ন। তুরস্ককে বলা হয়েছে তারা যেন মেনে নেয় কাউন্সিল অব ইউরোপের রায়। 1950 সালে এই মানবাধিকার সংগঠনে যোগ দিয়েছিল তুরস্ক। কাউন্সিল অব ইউরোপ বলেছে আগামী 30 নভেম্বর তাদের পরবর্তী বৈঠকের আগে কাভালাকে মুক্তি না দিলে তুরস্কের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলবেন এবং ব্যবস্থা নেবেন তারা। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চলমান মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন এটা মেনে নেওয়া যায় না। তিনি টুইট করে বলেছেন আপনারা যে প্রস্তাব দিয়েছেন তা থেকে আপনারা গণতন্ত্র ও আইন কতটা বোঝেন তা নিয়ে দেখা দিচ্ছে সন্দেহ। কাভালা একজন ব্যবসায়ী, 4 বছর ধরে জেলে বন্দী তিনি, কিন্তু কোনো শাস্তি ঘোষণা হয়নি তার। ইউরোপিয়ান কোর্টস অব হিউম্যান রাইটস তাকে মুক্তি দিতে বলার পরেও কোনো কাজ হয়নি। কাভালা সংখ্যালঘু অধিকারের সমর্থক এবং সাংস্কৃতিক বহুপাদে বিশ্বাসী তিনি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ তিনি মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হয়ে যুক্তরাষ্ট্রে কাজ করেন। এই ধনকুবের বিভিন্ন দেশে গোলমাল পাকান বলে এরদোয়ানের অভিযোগ। আশা মনি, পুণ্ড নিউজ।